আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মুর্শিদাবাদের জীবন্ত কবর অর্থাৎ আজিমুন্নিসা বেগমের সমাধির অজানা ইতিহাস। মুর্শিদাবাদ স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে এবং হাজারদুয়ারি প্যালেস থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত আজিমুন্নিসা বেগমের কবর বা সমাধি। 1734 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীর তীরে এটি তৈরি করা হয়, যদিও পরবর্তীকালে নদীর ভাঙনে বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে যায়। আমাদের এই দ্য বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলে থাকা মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলি ভালো করে দেখলে ভবিষ্যতে আপনি যখন মুর্শিদাবাদ ভ্রমণ করবেন তখন কোনো গাইড ছাড়াই আপনি নির্দ্বিধায় ঘুরতে পারবেন। তাই ভিডিওগুলি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং প্রথমবার এই ট্রাভেল চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে এবং সুজা খানের স্ত্রী। কথিত আছে আজিমুন্নিসা বেগমের কোনো এক দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য তার চিকিৎসক তাকে ছোট শিশুদের কলিজা খেতে বলেছিল এবং সেই কারণে প্রচুর শিশুকে হত্যাও করা হয়েছিল। এই খবর সুজা খান পেলে পত্নী আজিমুন্নিসা বেগমকে এখানে জীবিত অবস্থায় কবর দেন। সেই থেকেই এই কবরস্থানকে জীবিত কবর বলা হয়, যদিও ইতিহাসে এই কাল্পনিক ঘটনার কোনো সঠিক তথ্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকেই মনে করেন ট্যুরিস্টদের আকর্ষণ তথা মনোরঞ্জন করার জন্যই এই রকম কথা প্রচার করা হয়। তবে এই কবরস্থানের সবথেকে লক্ষণীয় বিষয় হল কাটরা মসজিদে থাকা মুর্শিদ কুলি খানের সমাধির মতোই তার মেয়েকেও সিঁড়ির নিচেই সমাধিস্থ করা হয়।